নিয়ামত পেয়ে গেলে আমরা আল্লাহকে ভুলে যাই। আপনার চারপাশটা যখন অসংখ্য নিয়ামতে ভরপুর থাকবে এবং আপনি একটু একটু করে আল্লাহর থেকে দূরে সরে যাবেন, তখন খুব সম্ভাবনা আছে আল্লাহ সেসব নিয়ামত এক এক করে তুলে নেবেন। কারণ তিনি চান না তার প্রিয় বান্দা তার থেকে দূরে সরে যাক। যেসব জিনিস বান্দাকে তার থেকে দূরে নিয়ে যাবে, তিনি সেই জিনিসগুলোকেই বান্দার জীবন থেকে কেড়ে নেবেন। খুব খেয়াল করে দেখবেন, যে জিনিসটাকে বা যেই মানুষটাকে আপনি আল্লাহর চেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন, সেই জিনিসটা বা সেই মানুষটা থেকে আপনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। জীবনে সুখের কোনো কমতি না থাকলে, নিয়ামতে কানায় কানায় পূর্ণ থাকলে একটু সময় নিয়ে ভাবুন, আল্লাহর সাথে আপনার সম্পর্কটা ঠিক আছে তো? যদি না থাকে তবে চিন্তার বিষয় বটে।